বন্ধুরা, ডিজিটাল ইংলিশ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি ঠিক করেছি একটা নতুন বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা নন ফাইনাইট ভার্বের পার্টসগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো নন ফাইনাইট ভার্বের মধ্যে যে পার্টসগুলো পড়ে সেগুলো হচ্ছে পার্টিসিপল, জিরান্ড, আর হচ্ছে ইনফিনিটিভ। তো এই তিনটে পার্টের মধ্যে আজকে আমরা ইনফিনিটিভ নিয়ে শিখব, ইনফিনিটিভের বেসিকটা নিয়ে শিখব, যে ইনফিনিটিভ কীভাবে ইউজ হয় সেন্টেন্সে। আর আমরা যদি ইনফিনিটিভের যে কোথায় বসে এবং কিভাবে সেটা অ্যাপ্লাই করা হয় একবার যদি শিখে যাই, তাহলে কিন্তু আমাদের পক্ষে যে কোনো সেন্টেন্স লেখা খুবই ইজি হয়ে যাবে। কারণ তোমরা দেখবে বেশিরভাগ সেন্টেন্সগুলোর মধ্যে টু থাকবে, টুকে কিন্তু মানে কখনোই টুকে উড়িয়ে কিন্তু কাজ করা যায় না। তাই ইনফিনিটিভের অবদান কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো যাই হোক, আমরা আগে ইনফিনিটিভ বোঝবার আগে আমরা নন ফাইনাইট ভার্ব আর ফাইনাইট ভার্বের মধ্যে আলোচনা করব, তাহলে কিন্তু আমাদের কাছে বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে। দেখো, নন ফাইনাইট ভার্বস বলতে কী বোঝায়, কী লেখা আছে, দোজ ভার্বস হুইচ ডু নট চেঞ্জ দেয়ার ফর্মস অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট অ্যান্ড টেন্স অব দ্য সেন্টেন্স আর অলওয়েজ ইন দ্য সেম ফর্মস আর কল্ড নন ফাইনাইট ভার্বস। তাহলে নন ফাইনাইট ভার্বস কিন্তু সেই ভার্বস যে ভার্বগুলো সাধারণত তারা তাদের ফর্মসের কোনো পরিবর্তন ঘটায় না, অর্থাৎ তারা সাবজেক্টের নাম্বার এবং পার্সন দ্বারা কখনোই কিন্তু তারা এফেক্ট হয় না। মানে নাম্বার, সাবজেক্টের নাম্বার আর পার্সনের দ্বারা এটা কিন্তু তারা ফলো করে না। তারা তাদের যে ভার্ব ফর্ম থাকে তাদের সেই ফর্মটাই কিন্তু থাকে, সেজন্যই তাদেরকে বলা হয় নন ফাইনাইট ভার্বস। আর এই নন ফাইনাইট ভার্বসের মধ্যে পড়বে ইনফিনিটিভ, পার্টিসিপল আর পড়বে জিরান্ড। এবার চলো একটা এক্সাম্পল দিয়ে বিষয়টা বোঝা যাক। যেমন দেখো, আই ওয়ান্ট টু রাইট, হি ওয়ান্টস টু রাইট, সি ওয়ান্টেড টু রাইট। দেখো, ইন দ্য সেন্টেন্সেস গিভেন অ্যাবাভ দি ইনফিনিটিভ টু রাইট ইজ আ নন ফাইনাইট ভার্ব বিকজ ইট ইজ নট এফেক্টেড বাই সাবজেক্ট অ্যান্ড টেন্স অফ দ্য সেন্টেন্স। অর্থাৎ এটা টু রাইটটা বলা হচ্ছে যে নন ফাইনাইট ভার্ব, কারণ এটা কোনো সাবজেক্ট এবং সেন্টেন্সের টেন্সের দ্বারা কিন্তু প্রভাবিত হচ্ছে না, এর যে ফর্ম আছে সেটাই কিন্তু রয়েছে। Similarly, the non-finite verbs are not limited by the subject and tense of the sentence. যেটা আমি এক্ষুনি বলেছি যে non-finite verbs হচ্ছে সাবজেক্টের নাম্বার এবং পার্সনের দ্বারা কখনোই এফেক্ট হবে না, প্রভাবিত হবে না। এবার আমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে ফাইনাইট ভার্বের মধ্যে আর নন ফাইনাইট ভার্বের মধ্যে কী কী পার্থক্যগুলো আছে, চলো সেটাকে আমরা বুঝে নিই। ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্বের পার্থক্য দেখাতে গিয়ে প্রথমটা দেখো কীরকম বলা হচ্ছে, ফাইনাইট ভার্বস হ্যাভ দেয়ার ওন সাবজেক্টস। ফাইনাইট ভার্ব কিন্তু সবসময় সাবজেক্টের হচ্ছে নাম্বার আর পার্সনের দ্বারা মডিফাইড হবে। দেখো, হি ওয়ান্টস টু রাইট, হিয়ার দ্য সাবজেক্ট অফ আ ফাইনাইট ভার্ব ওয়ান্টস ইজ হি,
মানে এখানে যে ওয়ান্টসটা আমরা ব্যবহার করছি, এই ফাইনাইট ভার্বটা ওয়ান্ট, এটা কিন্তু হচ্ছে তোমার সাবজেক্টের দ্বারা কিন্তু মডিফাই হয়েছে, কারণ সাবজেক্টের নাম্বার আর পার্সনের জন্য। আর নন ফাইনাইট ভার্বস হ্যাভ নট দেয়ার ওন সাবজেক্টস, নন ফাইনাইট ভার্বের কিন্তু তাদের নিজস্ব কোনো হচ্ছে যে সাবজেক্ট থাকে না। যেমন হি ওয়ান্টস টু রাইট, হিয়ার দ্য নন ফাইনাইট ভার্ব টু রাইট হ্যাজ নট ইটস ওন সাবজেক্ট, টু রাইটটার কিন্তু এর নিজস্ব কোনো সাবজেক্ট নেই, তাই এখানে টু রাইটটাকে ব্যবহার করা হয়েছে অবজেক্ট হিসাবে, তাই এদের নিজস্ব কোনো হচ্ছে সাবজেক্ট নেই। তাহলে ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্বের পার্থক্যটা আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা আসছি মোস্ট ভাইটাল, যেটা নিয়ে আজকে আলোচনা করা হবে, সেটা হচ্ছে ইনফিনিটিভ। দেখো, এবার শুরু করার আগে আমি একটা কথাই বলবো যে এই ইনফিনিটিভকে কিন্তু দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে নাউন ইনফিনিটিভ আর একটা হচ্ছে জিরান্ডিয়াল ইনফিনিটিভ, যেটাকে বলা হয় কোয়ালিফাইং ইনফিনিটিভ। এই নাউন ইনফিনিটিভ কিন্তু নাউনের মতো কাজ করবে, আর কোয়ালিফাইং বা যেটা জিরান্ডিয়াল ইনফিনিটিভ সেটা কিন্তু তোমার কোয়ালিফাই করবে শুধু। আমরা প্রথমে নাউন ইনফিনিটিভ নিয়ে শিখব। দেখো, প্রথমটা দেখো, ইনফিনিটিভ উইথ টু ইজ ইউজড অ্যাজ দ্য সাবজেক্ট অফ আ ভার্ব। এখানে যে ইনফিনিটিভটা ইউজ করা হচ্ছে, এই ইনফিনিটিভ কিন্তু ভার্বের আগে সাবজেক্ট হিসাবে ইউজ হচ্ছে, যেরকমটা নাউন যেরকম ভার্বের আগে সাবজেক্ট হিসাবে বসে, ঠিক তেমনি ইনফিনিটিভও কিন্তু ঠিক নাউনের মতোই কাজ করবে, অর্থাৎ ভার্বের আগে সাবজেক্ট হিসাবে ইউজ হচ্ছে। যেমন দেখো, টু ফাইন্ড ফল্ট ইজ ইজি, এখানে ইজটা হচ্ছে ভার্ব আর টু ফাইন্ডটা হচ্ছে ইনফিনিটিভ। আর যেহেতু এই যে ভার্বটা ইউজ করা হয়েছে ফাইন্ডটা, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ট্রান্সিটিভ ভার্ব, তাই ট্রান্সিটিভ ভার্ব বলে এ আবার নিজে একটা অবজেক্ট ক্রিয়েট করেছে, অর্থাৎ টু ফাইন্ড কি না ফল্ট। আবার দেখো, টু ওয়াক ইজ আ গুড এক্সারসাইজ, এখানে ইজটা হচ্ছে ভার্ব আর ভার্বের আগে কিন্তু টু ওয়াকটা সাবজেক্ট হিসাবে ইউজ হয়েছে। তাহলে আমাদের প্রথম রুলটা শিখলাম, যে প্রথম রুলটা শিখলাম যে ইনফিনিটিভ তোমার সাবজেক্ট হিসাবে ইউজ হয়, যেরকমটা নাউন কাজ করে। এবার দেখো রুল টু কী বলছে, এখানে আবার রুল টুয়ে দেখাচ্ছে যে ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসাবে আবার ইনফিনিটিভটা বসছে। যেমন দেখো, হি ওয়ান্টস টু গো, হি হচ্ছে এখানে সাবজেক্ট আর ওয়ান্টস হচ্ছে এখানে ভার্ব, ভার্বের পরে অবজেক্ট হিসাবে ইউজ হচ্ছে। আর ট্রানজিটিভ ভার্ব মানে যে ভার্বের অবজেক্ট থাকে, রুল টুও শিখে গেলে। এবার দেখো রুল থ্রি, এখানে রুল থ্রি দেখাচ্ছে ভার্বের পরে কিন্তু কমপ্লিমেন্ট হিসাবে ইউজ হচ্ছে, তো এখানেও ভার্ব আবার রুল টুয়েও বলছি ভার্ব, কিন্তু পার্থক্যটা হচ্ছে রুল টুয়ে ট্রানজিটিভ ভার্ব ছিল, রুল থ্রি এর কিন্তু এটা ইনট্রানজিটিভ ভার্ব, মানে যে ভার্বের অবজেক্ট থাকে না কমপ্লিমেন্ট থাকে। তো এই ইনট্রানজিটিভ ভার্বগুলো কোনগুলো, যেমন বি, বিকাম, লুক, রিমেন, গ্রো, সিম, এগুলো হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। তো এই ইনট্রানজিটিভের পর কিন্তু অবজেক্ট বসে না, কমপ্লিমেন্ট বসে। যেমন দেখো, হার ডিজায়ার ইজ টু সি মি এগেন, এখানে ইজটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, তারপর টু যেটা আছে টু সি এটা হচ্ছে কমপ্লিমেন্ট হিসাবে ইউজ হয়েছে। এরকমভাবে এক্সাম্পলগুলো দেওয়া হয়েছে। দেখো এখানে হেয়ার সি স্ট্যান্ডস ফর কমপ্লিমেন্ট, সিটা হচ্ছে কমপ্লিমেন্টকে বোঝাচ্ছে। রুল ফোরে কী আছে দেখো, ইনফিনিটিভ রুল ফোরে দেখাচ্ছে প্রিপোজিশনের পর অবজেক্ট হিসাবে ইনফিনিটিভটা বসছে। যেমন হি ইজ অ্যাবাউট টু কাম, এখানে অ্যাবাউটটা হচ্ছে প্রিপোজিশন, তাই প্রিপোজিশনের পর অবজেক্ট হিসাবে ইনফিনিটিভটা ইউজ হয়েছে। আবার দেখো, ইউ হ্যাড নো চয়েস বাট টু ওবে, এখানে বাটটা কিন্তু প্রিপোজিশন হিসাবে ইউজ হয়েছে, যখন বাট প্রিপোজিশন হিসাবে ইউজ হবে তখন কিন্তু বাটের মিনিং কিন্তু একসেপ্ট বলবে। তাহলে এখানে দেখতে পাচ্ছ যে নোট কি বলছে, যে এখানে টু আর থ্রি এর যে এক্সাম্পলসগুলো দেওয়া হয়েছে সেখানে বাটটা কিন্তু ইউজ করা হয়েছে একসেপ্ট সেন্সে, সেক্ষেত্রে কিন্তু মানে ইনফিনিটিভ হিসাবে আমরা ইউজ করতে পারলাম। আবার এখানে দেখো কি বলছে, হোয়েন ইনফিনিটিভ উইথ টু ইজ ইউজড অ্যাজ সাবজেক্ট অবজেক্ট কমপ্লিমেন্ট,
ফাংশনস অ্যাজ আ নাউন ইট ইজ কল্ড নাউন ইনফিনিটিভ। একটু আগেই আমরা বলে দিয়েছি যে নাউন ইনফিনিটিভ কিন্তু নাউনের মতো কাজ করবে, অর্থাৎ নাউন যেসব জায়গায় বসবে ইনফিনিটিভও কিন্তু সেই সব জায়গায় বসবে। এবার কি বলছে রুল ফাইভেরটা দেখো, এখানে কিন্তু দেখাচ্ছে অ্যাডজেক্টিভ হিসাবে ইউজ হচ্ছে, মানে নাউনকে কোয়ালিফাই করছে, নাউনকে কোয়ালিফাই মানে নাউনের পরে যে ইনফিনিটিভটা বসে সেটা কিন্তু তোমার অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে যে জিরান্ডিয়াল ইনফিনিটিভ মানে কোয়ালিফাই করছে, যেমন হি হ্যাজ নো মানি টু বাই, টু বাই কি কোনটা না মানিটা, মানি নেই বলে সে কিনতে পারছে না। এখানে যে টু বাই যেটা ইনফিনিটিভটা বসছে এটা হচ্ছে নাউনকে কিন্তু কোয়ালিফাই করছে অ্যাডজেক্টিভের মতো, কারণ অ্যাডজেক্টিভ তোমার নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে। ঠিক তুমি দেখো আই হ্যাভ নো হাউস টু লিভ ইন, এই যে টু লিভটা আছে অ্যাকচুয়ালি নাউনকে কোয়ালিফাই করছে অ্যাডজেক্টিভের মতো করে। আবার যখন ইনফিনিটিভ অ্যাডজেক্টিভের পরে বসছে তখন কিন্তু অ্যাডভার্বের মতো কিন্তু ইউজ হচ্ছে, যেমন দেখো হি ইজ টু ইল টু ডু এনি ওয়ার্ক, এখানে ইলটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে কিন্তু ইনফিনিটিভ বসছে কিন্তু অ্যাডভার্বের কিন্তু সেন্স বোঝাচ্ছে, মানে অ্যাডভার্ব যে নরকম আছে সেই রকমের নরকের মধ্যে কোনটা হয়তো কারণ বোঝাতে পারে, কোনটা হয়তো পারপাস বোঝাতে পারে, এইসব কিন্তু বোঝাবে। তা দেখো হি ইজ আনেবল টু অ্যাটেন্ড দ্য ক্লাস, আনেবলটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পর ইনফিনিটিভটা বসছে। এবার দেখো সবচাইতে তার একটা ভাইটাল যে রুল সেভেনটা দেখো, ইনফিনিটিভ উইথ টু ইউজ ইউজড অ্যাজ অ্যান অ্যাডভার্ব টু কোয়ালিফাই আ ভার্ব, মানে ভার্বের পরে তো ইনফিনিটিভ বসে, তোমরা আগেই শিখেছো নাউন ইনফিনিটিভে, কিন্তু এখানেও কিন্তু ভার্বের পরে ইনফিনিটিভটা বসছে, কিন্তু এখানে কিন্তু অবজেক্ট হিসাবে বসছে না, এ অ্যাকচুয়ালি কিরমভাবে বসছে এটা অ্যাডভার্বের মতো বোঝাচ্ছে, মানে পারপাস সেন্সে আসছে। যেমন হি ওয়ান্টস টু হেল্প হিজ ক্লাসমেট, সে তার ক্লাসমেটকে সাহায্য করতে চায়, এখানে টু হেল্পটা যেটা ইউজ হয়েছে ভার্বের পরে, মানে ভার্বের পরে যে ইনফিনিটিভটা আমরা ইউজ করেছি এটা হচ্ছে পারপাস সেন্সে হয়েছে। আবার কোনটা কজ সেন্সে হতে পারে, সি স্টার্টেড উইপিং টু সি দ্য ডেড বডি অফ হার ফাদার, এটা কিন্তু এখানে যে ইনফিনিটিভটা বসেছে কজ সেন্সে ইউজ হয়েছে, কারণ বোঝাচ্ছে। আবার লাস্ট যেটা আছে এখানে কিন্তু রুল এইটেরটা দেখো, এটা কিন্তু ইনফিনিটিভটা পুরো গোটা সেন্টেন্সকে কোয়ালিফাই করছে, টু বি অনেস্ট হি ইজ নট গোয়িং টু হেল্প হার, এখানে টু বি অনেস্টটা এই ইনফিনিটিভটা কিন্তু গোটা সেন্টেন্সটাকে কিন্তু কোয়ালিফাই করছে, মানে হি ইজ নট গোয়িং টু হেল্প হার এই গোটা সেন্টেন্সটাকে কোয়ালিফাই করছে। আবার দেখো টু টেল দ্য ট্রুথ আই কোয়াইট ফরগট মাই প্রমিস, এরকম সেন্সে কিন্তু ইউজ হয়েছে। তাহলে দেখো ওয়েন ইনফিনিটিভ উইথ টু ইজ ইউজ টু কোয়ালিফাই আ নাউন ভার্ব অ্যাডজেক্টিভ অ্যান্ড আ সেন্টেন্স ইট ইজ কল্ড জিরান্ডিয়াল অর কোয়ালিফাইং ইনফিনিটিভ, মানে এটাকে আবার ইউজ করা হচ্ছে জিরান্ডিয়াল আর কোয়ালিফাইং ইনফিনিটিভ। তাহলে তোমরা শিখে গেলে যে ইনফিনিটিভটা দুভাবে ইউজ হয় ইনফিনিটিভ, একটা হচ্ছে নাউন ইনফিনিটিভ যেটা নাউনের মতো কাজ করবে, আর জিরান্ডিয়াল ইনফিনিটিভ মানে সেটা হচ্ছে কোয়ালিফাই করবে, বিভিন্ন পার্টস অফ স্পিচকে কোয়ালিফাই করবে। আশা করি তোমরা ব্যাপারটা বুঝেছ। এবার বুঝে নিয়ে কিন্তু তোমরা সেন্টেন্স লিখবে, যত সেন্টেন্স লিখবে এমনকি তোমরা নিউজ পেপারগুলোতে দেখবে কীভাবে সেন্টেন্সগুলো ইউজ হচ্ছে, কোথায় ইনফিনিটিভ বসছে, কীভাবে কোনটা নাউন ইনফিনিটিভ হিসাবে বসছে না জিরান্ডিয়াল ইনফিনিটিভ হিসাবে বসছে সেটা তোমরা দেখবে। দেখে নিয়ে তোমাদের কিন্তু লিখতে হবে সেন্টেন্স, তাহলে কিন্তু বিষয়টা পুরো ক্লিয়ার হয়ে যাবে।